স্টেশন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সোনিয়ান মেডি দ্য কুলেস্ট বং কাপল ব্লগ। তো আমরা এখন সাজেক ছেড়ে চলে যাচ্ছি, আমরা যাচ্ছি খাগড়াছড়ির দিকে। তো খাগড়াছড়িতে গিয়ে আমরা আজকে আলুটিলা গুহায় ঘুরে বেড়াবো এবং সেগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করব। তো আপনারা আমাদের সাথেই থাকুন। উপজাতিরা তাদের কোনো একটা অনুষ্ঠান উদযাপন করছে, হয়তো দেখতে পাচ্ছেন পতাকা, এবং সাথে রয়েছে ইন্টারেস্টিং একটা বিষয়, টাকার গাছ তাদের হাতে। সো ভিউয়ার্স, আমরা পৌঁছে গেছি খাগড়াছড়ি, যেটা খাগড়াছড়ি শাপলা চত্বর। এখানে একটি শাপলার প্রতিকৃতি রয়েছে। তো এখন আমরা খাগড়াছড়িতে কিছুক্ষণ রেস্ট নিয়ে হাত মুখ ধুয়ে দুপুরে খাবার খেয়ে দেন আমরা আলুটিলার দিকে রওনা দিব, কারণ খাগড়াছড়ি থেকে আলুটিলা অনেক দূর। চান্দের গাড়িতে আমাদের আরও অনেকটা দূর পাড়ি দিতে হবে আলুটিলায় যেতে হলে। তো এখন আমরা খেয়ে নেব। সো ভিউয়ার্স, খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রওনা দিয়েছি আলুটিলার দিকে। তো চান্দের গাড়ির শব্দ শুনতে পাচ্ছেন। আসলে সাজেক থেকে আপনারা যেদিন ফিরবেন, আলুটিলা গুহার ইচাং ঝর্ণা বা ঝুলন্ত ব্রিজগুলো দেখবেন। তো এই চাঁদের গাড়িতে বসে থাকতে থাকতে আপনাদের অবস্থা 12টা বেজে যাবে, কারণ চাঁদের গাড়ির এই যে ঝিকুর ঝিকুর শব্দ, আর হচ্ছে তার সাথে বসে থাকতে থাকতে আপনার একদম মানে কুকুর বসে জায়গায় জায়গায় ব্যথা হয়ে যাবে। সো ভিউয়ার্স, আমরা এখন পৌঁছে গেছি আলুটিলায়। আর এটা হচ্ছে খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় অবস্থিত একটি জায়গা, যেখানে একটি ন্যাচারাল গুহা রয়েছে। তো এখানে আমি একটি বেঞ্চ দেখতে পেলাম, সেখানে বসে আমি একটু রেস্ট করব, কারণ চাঁদের গাড়ির ঝিকুর ঝিকুর শব্দ আমার মাথা ধরেছে। তো এখানে বসে আমি এই দৃশ্যটা দেখছি আর খুবই ভালো লাগছে। সো গাইস, ওখানে রেস্ট নিতে গিয়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম, এখন আমার দৌড়াতে হচ্ছে, আশেপাশের লোকজন আমার দিকে তাকিয়ে আছে। এখন আমার দৌড়িয়ে আমার টিম মেম্বারদের খুঁজতে হবে, মেহেদিকে খুঁজতে হবে, যে ওরা আবার আমাকে রেখে গুহায় প্রবেশ করলো কি না। তখন আমার 12টা বেজে যাবে, তখন আমি কী করবো বুঝতে পারছি না। সো গাইস, আমরা এখন আলুপিলার গুহার দিকে এগিয়ে যাচ্ছি। আর এই জায়গা থেকে একদম পুরো খাগড়াছড়ি শহরটা দেখা যায়, দেখতে পাচ্ছেন পুরো খাগড়াছড়ি শহর। এটা হচ্ছে মাটিরাঙ্গা উপজেলা আলুপিলার গুহাটা। ফাইনালি এই ছোট ব্রিজের উপর এসে আমি মেয়েদিকে খুঁজে পেলাম। এখানকার ভিউটা খুবই সুন্দর, একদম ওয়ান্ডারফুল একটা ভিউ। তো এখন আমরা আলুটিলা গুহায় যাব, ওখান থেকে এসে আবার এই ভিউগুলো দেখব। খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার মূল শহর থেকে 7 কিলোমিটার পশ্চিমে এবং সমুদ্র সমতল থেকে 3000 ফুট উঁচুতে অবস্থিত আলুটিলা পাহাড় বা আবরারি পাহাড়ে এই আলুটিলা গুহাটি অবস্থিত। স্থানীয়রা একে বলে মাতায় হাকুর বা দেবতার গুহা। তো চলুন দেখা যাক। তো আমাদের এখন এই সিঁড়ি বেয়ে অনেক নিচে নেমে যেতে হবে, এরপর গুহা বেয়ে উপরে উঠে আসতে হবে। তো নামার সময় যতটা মজা করে নামছি, ওঠার সময় ঠিক ততটাই কষ্ট করতে হবে। ঢাকা থেকে আমরা এসেছিলাম সাজেক দেখতে, সাজেক থেকে এখন আমরা খাগড়াছড়ি। তুমি যাও, আমি তোমার হাঁটার ই করি, আলুটি লাগু হা দেখি, কিছুই বোঝা যাবে না কথা, সাউন্ড কম হবে না। সেটা নিয়ে আমার দ্বিধাবিভক্ত পড়ে গেছি।
উফ, আরো নিচে। Where is the guha? গুহা টা কোথায়? এখান থেকে কি গুহদার দেখা যাচ্ছে? এটা হচ্ছে আমাদের চান্দের গাড়ির গ্রুপ মেম্বার, ওনাদের সাথে আমরা গুহায় প্রবেশ করব। জুতা খুলতে হবে না, তোমার লাইট জ্বালাইতে হবে না, খোলা রাখবো না জুতা। হয় যে আমাদের ডেস্টিনেশন এই মেয়েদি কোথায়? ওই যে আমাদের অন্যান্য সৈনিকেরা এগিয়ে আসছে গুটি গুটি পায়ে পাথর ধরে ধরে। আমাদের ছবি তোলা হয়েছে, তাহলে এক চার দিন চলে যাই, আমার পা কাঁপতেছে। জলটা বেশ ঠান্ডা, বেশ মজা লাগছে। অনেক কষ্ট করে ফাইনালি আমরা wake up really gonna rise with the sun. Step two, get some good, some food in you. Step three, think grow hard about what you wanna be. Step four, fuck everybody, just do your thing. Wake up, today's gonna be a good day. 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 Yo, set your affirmations, aspirations. I got shit to do, the aftermath of preparation. Good food, good mood, blood in circulation. One step at a time, yeah, that's how you make it. Set a goal you control and the steps you take them. I try to pick one thought, have some concentration. And if I make a mistake, it's called education. I try to do this every day, call it rep. হয়ে গেছি, এখন আমি রিফ্রেশিং এর জন্য একটা আইসক্রিম খাবো, ইগলো লেমন লনলি, যেটা আমার খুব প্রিয়। দেখুন এটা দেখতেই কেমন রিফ্রেশিং, একদম মানে কি বলবো,
বাইট দেওয়ার সাথে সাথে ভিতর থেকে একটা রিফ্রেশিং ভাব চলে আসবে। মেহেদির ডাব খাওয়া দেখে আমারও ডাব খেতে ইচ্ছে করলো, এখন আমি ওইখান থেকে একটি ডাব খাবো। 50-60 টাকা করে এগুলো প্রাইস। সো গাইস, আলোটিলা গুহা দেখার পরে এখন আবার আমরা চান্দের গাড়ি করে রিচাং ঝর্ণার দিকে যাচ্ছি। তো আমাদের ব্লগ আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ব্লগগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব।